শুরু করছি খবর নস্টপ আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। সিবিআই অফিস থেকে ফেরার পর শঙ্কুদেব পণ্ডাকে ঝেড়ে ফেলল তৃণমূল। শঙ্কুদেবকে সরিয়ে দেওয়া হলো তৃণমূলের সাধারণ সম্পাদক পদ থেকে, সব দলীয় পদ থেকেও তাকে অব্যাহতি দিল তৃণমূল। ছাড়তে বলা হলো তৃণমূল ভবনের ঘর, দলের কোনো মিটিং মিছিলে যেতে নিষেধ করা হয়েছে তাকে, দলের সকলকে শঙ্কুদেবের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করা হয়েছে। সিবিআই দফতর থেকে ফেরার পর শঙ্কুর সঙ্গে কার্যত সব সম্পর্কই ত্যাগ করল দল। তবে সিবিআইকে কি এমন বললেন শঙ্কু যার জেরে তাকে একেবারে ছেঁটে ফেলল তৃণমূল? সোমবারই সিবিআই দফতরে প্রায় ঘণ্টা দুয়েক জেরা করা হয় শঙ্কুদেব পণ্ডাকে। সিবিআই সূত্রের খবর, জেরায় সারদায় সুবিধেভোগী তৃণমূলের 5 থেকে 6 জন বিধায়ক সাংসদের নাম নিয়েছেন শঙ্কু। তৃণমূলের কোন কোন বিধায়ক এবং সাংসদের সুদীপ্ত সেনের সঙ্গে যোগাযোগ ছিল তাও ফাঁস করে দিয়েছেন তিনি। এদিন শঙ্কুদেবের পূর্ণাঙ্গ বয়ান রেকর্ড করে সিবিআই। তৃণমূল ভবনের বাসিন্দা হওয়ার সুবাদে সারদায় শাসক যোগের বহু তথ্য থাকতে পারে শঙ্কুদেবের কাছে, গোড়া থেকেই এমনই সন্দেহ করেছিলেন তদন্তকারীরা। 2 ডিসেম্বর সিবিআই জেরায় মুখে কুলু পেটেছিলেন, তবে সোমবার শঙ্কুর সম্পূর্ণ অন্য অবস্থান। প্রভাবশালীদের নাম ফাঁসের পাশাপাশি সারদা থেকে পাওয়া টাকার প্রমাণ হিসেবে বেশ কিছু নথি সিবিআই এর কাছে জমা দেন শঙ্কু, সেগুলি খতিয়ে দেখবেন তদন্তকারীরা। সুতরাং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রশ্ন উঠছে তবে কি তৃণমূলের কপি সব পদ খোয়ালেন শঙ্কু? সারদায় সুবিধেভোগী তৃণমূল সাংসদ বিধায়কের নাম সিবিআইকে দেওয়ারই খেসারত দিতে হচ্ছে কি তাকে? তার জেরে কি এত শাস্তি? উঠছে প্রশ্ন। তৃণমূল অবশ্য বলছে শাস্তি নয়, বরং তদন্তে সহযোগিতার জন্য শঙ্কুকে অব্যাহতি দিয়েছেন তারা। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। কমলিকা, এর আগেও আমরা দেখেছি যে এই রকম ইস্যুগুলোতে দল একটা দূরত্ব বজায় রেখেছে, সেই জায়গা থেকে সত্যি কি শঙ্কুকে তারই খেসারত দিতে হচ্ছে? স্পষ্ট হচ্ছে, এবং দলের দিক থেকেও যদি দেখা যায় যে গত বছর যখন এই সময় মদন মিত্র গ্রেপ্তার হয়েছিল একেবারে মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় নেমে এবং প্রত্যেক সাংসদ তারা কিন্তু বলছিল যে সিবিআই যা করছে তা একেবারে রাজনৈতিক ভাবে তাদের ভিকটিম করা হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার সিবিআই কে ব্যবহার করছে, এমন এমন কথাই কিন্তু তখন শোনা যেত। কিন্তু ঠিক এক বছরের মধ্যে যখন এখন শঙ্কুদেব পাণ্ডা যিনি শুধুমাত্র দলের সাধারণ সম্পাদক তাকে ডেকে পাঠানো হয়েছে দুবার, এবং দ্বিতীয় দিন গিয়ে যেটা জানা যাচ্ছে যে তিনি বহু নেতা মন্ত্রীর নাম করেছেন, এবং গতকাল গভীর রাত্রে তিনি তার আইনজীবীর সঙ্গে বৈঠক করেছেন, এমনও খবর আসছে যে তিনি রাজসাক্ষী হয়ে যেতে পারেন। ঠিক তার আগে অর্থাৎ তার সিবিআই দপ্তর থেকে বেরোনোর পর এমন কি হলো যে তড়িঘড়ি হঠাৎ এই সিদ্ধান্ত নিতে হলো যে শঙ্কুদেব পণ্ডা কোন রকম কোন পদে থাকবে না? প্রশ্ন এখানেই উঠছে যে এক বছর আগে সিবিআই ডাকলে রাস্তায় নামা হতো, আর এক বছর পরে সিবিআই ডাকলে সেখানে কিন্তু সেই ব্যক্তিকে সরাসরি সঙ্গে সঙ্গে দল ঝেড়ে ফেলে দিচ্ছে, এখানেই প্রশ্নটা উঠছে। কমলিকা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরব। দর্শকদের জানিয়ে দিই যে শঙ্কু অবশ্য প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খোলেননি, তিনি বলছেন যে দলের সিদ্ধান্তই চূড়ান্ত, অনুগত সৈনিক হিসেবে তিনি মেনে চলবেন সমস্ত সিদ্ধান্ত। এবং আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, তাহলে এই ক্ষেত্রে শঙ্কুর পরবর্তী কাজ কি হতে চলেছে? দেখো, যেটা আমরা জানতে পারছি যে গতকাল আইনজীবীর সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং তাকে এই লড়াইটা এখন একাই লড়তে হবে সেটা তিনি বুঝতে পারছেন এবং তার জন্য আইনি দিকটা খতিয়ে দেখছেন। ধন্যবাদ কমলিকা। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা এতক্ষণ কথা বললাম। তবে সারদের নাম জানানো নেতা মন্ত্রীদের থেকে দূরত্ব তৈরি করতে মরিয়া তৃণমূলে তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমতার সভায় গত মাসেই তিনি বলেন যে কেউ যদি চুরি করে তবে ব্যক্তি চোর, দল নয়। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী আমরা একবার শুনে নেব। সংগ্রাম থাকলে তবেই মানুষ মানুষ তৈরি হয়, টাকা পয়সা হাতে পেয়ে গেলে সে ইন্ডিভিজুয়াল চোর হয়, দল চোর হয় না, দলের মানুষও চুরি হয় না, এটা মাথায় রাখবে। সারদার সঙ্গে যে তৃণমূলের যোগ রয়েছে তা বিশ্বাস করতে শুরু করেছে রাজ্যের মানুষ। শঙ্কুদেব পণ্ডাকে সিবিআই জেরা নিয়ে বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। একটা রাজনৈতিক দল, দলটার নাম তৃণমূল কংগ্রেস, তার লোকগুলোকে ডাকছে কেন, ব্যাপারটা কি? তাহলে যে কেউ বলতে পারে তাহলে কি এই দলের সঙ্গে চিটফান্ড মালিকদের খুব দহরম মহরম ছিল?
তারা তাদের কাজকর্মে সাহায্য সহযোগিতা করেছে, এটা যে কেউ মনে করতে পারে। আই এম নট সেইং, আমি বলছি যে কেউ মনে করতে পারে। তৃণমূল কার্যত স্বীকার করে নিলেও শঙ্কুদেব অপরাধী, মন্তব্য সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্যের। শুধু শঙ্কু নয়, তৃণমূলের ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে কটাক্ষ কংগ্রেস নেতা আব্দুল মান্নানের। তাকে সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস প্রকৃতপক্ষে প্রকারান্তরে স্বীকার করে নিলেন যে শঙ্কুদেব অপরাধী, সে টাকা সংগ্রহ করেছে এবং সেই টাকা সংগ্রহ শঙ্কুদেব করে থাকলে তৃণমূলের জন্যই করেছে। শঙ্কুদেবের কলকাতায় আবাসস্থল হচ্ছে তৃণমূল পার্টি অফিস, তৃণমূল এগুলো জানতো না, এ তো ভাবা যায় না। শঙ্কুদেব পণ্ডাকে ছেড়ে ফেলতে হবে, কারণ শঙ্কুদেব পণ্ডা কিছু নাম বলে দিয়েছেন, অর্থাৎ তাকে এখন ত্যাগ করতে হবে। এবং যেমন মদনকে ডিসকার্ড করে দিচ্ছে, কুণালকে এখন প্রাপ্ত করে দিচ্ছে, এখন তাই করবে আগামী দিনে, এতে ওরা বাঁচতে পারবে না। কারণ যে ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছে তৃণমূলের নেতারা, তৃণমূলের সমস্ত মানে ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। কজনকে এরকম সারাবে, কজনকে এরকম প্রাপ্ত করে দেবে? শঙ্কুদেব পণ্ডার দেওয়া তথ্য কতটা সত্যি জানতে এবার সুদীপ্ত সেনকে জেরা করার কথা ভাবছে সিবিআই। জেলে গিয়ে সুদীপ্ত সেনকে জেরা করার জন্য আদালতের কাছে আর্জিও জানাতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, শঙ্কুর বয়ান খতিয়ে দেখতে কি জেলে গিয়ে সুদীপ্ত সেনকে জেরা করা হবে, কি জানা যাচ্ছে? দেখো, শঙ্কুদেব পণ্ডাকে দুদিন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই, প্রথমটি অর্থাৎ এই মাসের 2 তারিখ যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেক্ষেত্রে সিবিআই আধিকারিকরা তার কাছ থেকে জানতে চেয়েছিল, যেহেতু শঙ্কুদেব পণ্ডা দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল ভবনে রয়েছেন, তৃণমূলের শীর্ষস্থলের সঙ্গে তার উঠা বসা, তিনি একজন নিজ তৃণমূল নেতা, সেক্ষেত্রে তৃণমূলের কোন কোন নেতার সঙ্গে সারদা গোষ্ঠীর সুদীপ্ত সেনের যোগাযোগ ছিল, নিয়মিত যোগাযোগ ছিল, সেই সদুত্তর কিন্তু গত 2 তারিখ শঙ্কুদেব পণ্ডা সিবিআই কে দেননি। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে গতকালের জিজ্ঞাসাবাদ পর্ব, সেখানে কিন্তু শঙ্কুদেব পণ্ডা বেশ কয়েকজনের নাম বলেছেন, যার মধ্যে জানা যাচ্ছে যে 5 থেকে 6 জনের প্রভাবশালী ব্যক্তির নাম বলা হয়েছে, শঙ্কুদেব পণ্ডা বলেছেন সেই নাম। এবং সেক্ষেত্রে তার মধ্যে বেশ কয়েকজন তৃণমূলের সাংসদ, লোকসভা এবং রাজ্যসভার সাংসদ রয়েছেন, এবং একজন বিধায়কও রয়েছেন, এবং আরো 2 জন প্রভাবশালী ব্যক্তি রয়েছেন, এমনটা কিন্তু আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। শঙ্কুদেবের পণ্ডার যে বয়ান, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা ভেরিফাই করার জন্য সিবিআই এই মুহূর্তে চাইছে সুদীপ্তকে জিজ্ঞাসাবাদ করা যায়। জিজ্ঞাসাবাদ করে কিন্তু সেই শঙ্কুদেবের যে বয়ান, সেই বয়ান ভেরিফাই করবে, জেলে গিয়ে সুদীপ্তকে জিজ্ঞাসাবাদ করতেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ধন্যবাদ বিক্রম। বিক্রম দাস আমাদের প্রতিনিধির সঙ্গে তখন কথা বললাম। এমপিএসসি চিটফান্ডে গ্রাহকদের টাকা ফেরাতে হাইকোর্টের গড়া কমিটির কাজ যেন মাঝপথে বন্ধ না হয়ে যায়, এ বিষয়ে রাজ্য সরকারের কাছে প্রতিশ্রুতি চাইল হাইকোর্ট। এ বিষয়ে আগামী সপ্তাহে রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। সারদাকাণ্ডে প্রতারিতদের টাকা ফেরাতে 2013 এপ্রিলে গঠিত হয় শ্যামল সেন কমিশন। 2014 অক্টোবরে হঠাৎই মাঝপথে কমিশনের কাজ বন্ধের নির্দেশ দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এমপিএস চিটফান্ডের গ্রাহকদের টাকা ফেরাতেও অবসরপ্রাপ্ত বিচারপতি এসপি তালুকদারের নেতৃত্বে কমিটি গড়ে দিয়েছে হাইকোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির আশঙ্কা, শ্যামল সেন কমিশনের মতোই এমপিএসে প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার কমিটির কাজও বন্ধ হয়ে যেতে পারে মাঝপথে। আশঙ্কার কথা জানিয়ে তিনি চিঠি দেন হাইকোর্টের প্রধান বিচারপতিকে। চিঠি পেয়েই তাকে আশ্বস্ত করতে পদক্ষেপ নিয়েছেন প্রধান বিচারপতি। কমিটির কাজ যাতে বন্ধ না হয়ে যায় সেজন্য আগামী সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মোট 2900 কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে এমপিএস সংস্থার বিরুদ্ধে। টাকা ফেরত পেতে এবছরই হাইকোর্টে মামলা দায়ের করেন আমানতকারীরা। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এমপিএসের সব সংস্থা তালাবন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। এমপিএসের সবকটি অ্যাকাউন্টও সিজ করে দেওয়া হয়। সংস্থার সম্পত্তি বিক্রি করে কিভাবে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া যায় তার সমাধান খুঁজতেই এ মাসেই কমিটি গড়ে দেয় হাইকোর্ট। সেই কমিটির প্রধান করা হয় অবসরপ্রাপ্ত বিচারপতি এসপি তালুকদারকে। কমিটির প্রধানের চিঠির ভিত্তিতে জারি হওয়া এই হলফনামায় কিছুটা উদ্বেগে রাজ্য সরকার। আইনজীবী মহলের একাংশের মতে বিষয়টি নিয়ে হাইকোর্ট যে সদর্থক ভূমিকা নিতে চাইছে তা বোঝাতেই রাজ্যকে হলফনামার নির্দেশ হাইকোর্টের। 24 ঘন্টার জন্য শ্রাবন্তী সাহার রিপোর্ট, কলকাতা।